হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমলজি আজকে আমরা গ্লুকোজের কেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথমে যে রিয়াকশন করতে হয় সেটা হচ্ছে গ্লুকোজের অক্সিডেশন যেটা আমরা এর আগের ক্লাসেই কমপ্লিট করেছি নেক্সট আমাকে করতে হবে গ্লুকোজের রিডাকশন রিয়াকশন নিয়ে রিডাকশন অর্থাৎ গ্লুকোজের বিজারণ বিক্রিয়া এরপর আমাদের যেটা করতে হবে রিয়াকশন উইথ হাইড্রোজেন সায়ানাইড এই সিএন এই সিএন এর সঙ্গে গ্লুকোজ কি উৎপন্ন করবে তার রিয়াকশন এবং এর পরে করতে হবে আমাদের হাইড্রক্সিল্যামিনের সঙ্গে নেক্সট করতে হবে গ্লুকোজের অক্সিড অ্যাসেটাইলেশন এবং লাস্ট আমাদের রিয়াকশন করতে হবে রিয়াকশন উইথ ফিনাইল হাইড্রোজিন খুব ইম্পর্টেন্ট রিয়াকশান প্রত্যেকটাই রিয়াকশন খুব ইম্পর্টেন্ট এবং আমরা এই অক্সিডেশন রিয়াকশন এর আগের ক্লাসে করে নিয়েছি তো আজকে আমরা শুরু করব গ্লুকোজের রিডাকশন রিয়াকশন নিয়ে তো চলো সবাই খাতা কলম বের করো আমরা আজকে গ্লুকোজের রিডাকশান রিয়াকশন নিয়ে আলোচনা করব তো চলো সবাই খাতা কলম বের করে নাও এবং সবাই হেডিং লাগাও হেডিংয়ে লেখো যে রিডাকশন রিয়াকশন অফ গ্লুকোজ আমরা লিখছি রিডাকশন রিয়াকশন অফ গ্লুকোজ রিডাকশন রিয়াকশন অফ গ্লুকোজ দেখো তোমরা ভালো করেই জানো যে অর্গানিক কেমিস্ট্রিতে রিডাকশন রিয়াকশন মানে হাইড্রোজেনকে যুক্ত করে দেওয়া এবং অক্সিজেনকে বের করে দেওয়া দুটো স্টেপ হতে পারে একটা হাইড্রোজেনকে যুক্ত করো অথবা অক্সিজেনকে বের করে দাও তো আমরা রিডাকশন রিয়্যাকশানের জন্য আমরা বিজারণ বিক্রিয়ার জন্য আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন বিজারক পদার্থ অর্থাৎ রিডিউসিং এজেন্ট রিডিউসিং এজেন্টের উপস্থিতিতে আমাদের কী হবে রিডাকশন রিয়াকশন হবে দেখো এই রিডাকশান রিয়াকশনকে আমরা দুটো ভাগে ভাগ করব একটাকে আমরা বলবো পার্সিয়াল রিডাকশন পার্সিয়াল রিডাকশন ওকে আংশিকভাবে আমরা বিজারণ করব আর একটাকে আমরা বলবো কমপ্লিট রিডাকশন কমপ্লিট মানে পুরোপুরি আমরা রিডাকশন করব ঠিক আছে দেখো পার্শিয়াল রিডাকশানের জন্য মানে আংশিক যে বিজারণ হবে সেই বিচারণের জন্য আমরা যে রিডিউসিং এজেন্ট ব্যবহার করব সেই রিডিউসিং এজেন্টের কি কি হতে পারে সেই রিডিউসিং এজেন্ট হতে পারে প্রথমেই সোডিয়াম অ্যামালগাম সঙ্গে এইচ টুও সেকেন্ড হতে পারে সোডিয়াম বোরোহাইড্রাইট এবং থার্ড হতে পারে নিকেল ডাস্ট নিকেল ডাস্ট সঙ্গে এইচ টু আর তার সঙ্গে হিট দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ইউজ করব তো এই হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট যেগুলো কি করবে পার্শিয়াল রিডাকশন করবে কি পার্শিয়াল রিডাকশন কি আমরা এই ক্লাসে বুঝে যাব ঠিক আছে আর একটা রিয়াকশান হয় সেটা হচ্ছে কমপ্লিট রিডাকশান কমপ্লিটলি আমরা পুরোপুরি আমরা বিচারণ করব এবং এই বিচারণের জন্য আমাদের যে রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে হবে সেটা হলো বস বসকে রিডিউসিং এজেন্টের বসকে সেটা হলো রেড পি রেড পি প্লাস আই এবং সঙ্গে আমাদের নিতে হবে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা কমপ্লিট রিডাকশন করি কমপ্লিটলি রিডাকশন যদি করি কার উপস্থিতিতে রিডাকশান করবো রেড পি প্লাস আই এবং আমরা টেম্পারেচার দিব দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড তো আমাদের তৈরি হবে কমপ্লিটলি বিজড়িত হয়ে তৈরি করবে অ্যালকেন ওকে এবং এই যে আমাদের পার্শিয়াল হবে এই পার্সিয়াল যে অ্যালডিহাইড গ্রুপ হবে সেই অ্যালডিহাইড গ্রুপ শুধুমাত্র বিচারিত হবে এবং তৈরি হবে সেই অ্যালডিহাইড গ্রুপের যেখানে সি এইচ ও গ্রুপটা থাকবে সেই জায়গায় ট্রান্সফার হয়ে তৈরি করবে বন্ড সি এইচ টু ও এইচ অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ রূপান্তরিত হবে অ্যালকোহল গ্রুপে ঠিক আছে যখন আমরা কোনো অ্যালডেহাইডের পার্সিয়াল রিডাকশন করব। তখন অ্যালডেহাইড থেকে তৈরি করবে অ্যালকোহল এবং যখন আমরা কোনো অ্যালডেহাইডের কমপ্লিট রিডাকশন করব তখন সেখানে তৈরি করবে অ্যালকেন তো চলো প্রথমেই আমি পার্সিয়াল রিডাকশন নিয়ে আলোচনা করছি চলো তাহলে রিডাকশন রিয়াকশানের মধ্যে আমরা এখন যেটা করব। সেটা হলো পার্সিয়াল রিডাকশন ওকে চলো পার্সিয়াল রিডাকশানের জন্য আমি কি কি রিডিউসিং এজেন্ট ব্যবহার করলাম তোমরা দেখে নিলে তো তার আগে আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখে নি ওপেন স্ট্রাকচার ঠিক আছে দেখো গ্লুকোজের মধ্যে আছে নম্বর সঙ্গে আছে সি এইচ অ্যালডিহাইড গ্রুপ তার সঙ্গে কি আছে এক দুই তিন চার এই পাঁচ ঠিক আছে তাহলে টোটাল কতগুলো কার্বন হচ্ছে আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা কার্বন এবং আমরা কি জানি যে তিন নম্বর কার্বনের সঙ্গে তিন নম্বর কার্বনের বা দিকে একটা ও গ্রুপ থাকে তিন নম্বর কার্বনের বা দিকে ও এবং বাকি যে দুই চার পাঁচ এদের ডান দিকে ও এইচ গ্রুপ থাকবে এটা তোমরা সবাই জানো ওকে এই হচ্ছে আমাদের গ্লুকোজের ওপেন স্ট্রাকচার এবার এর মধ্যে যদি দেওয়া থাকে কোনো জায়গায় কোন রিয়াকশনে কোনো পরীক্ষার সময় যদি দেওয়া থাকে এর মধ্যে যদি দেওয়া থাকে ধরো দেওয়া আছে সোডিয়াম অ্যামালগাম এবং তার সঙ্গে দেওয়া আছে এইচ টু বা দেওয়া আছে এর মধ্যে ধরো দেওয়া আছে সোডিয়াম বোরোহাইড্রাইড ওকে সোডিয়াম বোরোহাইড্রাইড বা দেওয়া আছে এর মধ্যে এইচ টু স্ল্যাশ নিকেল ডাস্ট অ্যান্ড টেম্পারেচার দেওয়া আছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো থেকে দুশো তিন দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তো প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কী হবে আমি বলছি যে এই যে রিএজেন্টগুলো আছে এই যে রিডিউসিং এজেন্টগুলো আছে এরা শুধুমাত্র যেখানে অ্যালডেহাইট গ্রুপ থাকবে অর্থাৎ এই যে আমাদের অ্যালডেহাইট গ্রুপ এই অ্যালডেহাইট গ্রুপকে রিডিউস করবে এই অ্যালডি গ্রুপকে রিডিউস করবে এবং কীভাবে রিডিউস করবে আমরা দেখে নেব মেকানিজম দেখে নিব ঠিক আছে দেখো এআইডিআইড গ্রুপে আমি কি বলেছি যেখানে সি ও থাকবে সেখানে তোমরা শুধুমাত্র সি এইচ টু এইচ করে দেবে অর্থাৎ কেমন হবে দেখো এখানে হয়ে যাবে সি এইচ টু ওইচ আর বাকি যা আছে প্রত্যেকটা জায়গা কিন্তু সেম থাকবে বারবার করে বলছি বাকি জায়গা প্রত্যেকটা সেম থাকবে এবং কি হবে তাহলে দেখো তিনের বা দিকে থাকবে ওইচ ডান দিকে এইচ এবং বাকি সবগুলোর ক্ষেত্রে ডান দিকে ওইচ থাকছে দেখো তাহলে যেখানে অ্যালডেহাইড গ্রুপ ছিল সেই জায়গাটাই শুধুমাত্র বিচারিত হবে এবং হয়ে সেখানে কি তৈরি করবে একটা অ্যালকোহল গ্রুপ এবং এই যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ডের মধ্যে কতগুলো ওএইচ গ্রুপ আছে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ এটা কি হচ্ছে হেক্সা হাইড্রিক অ্যালকোহল তৈরি করছে এবং এর স্পেশাল নাম হল সরবিটল ওকে এর স্পেশাল নাম কি সরবিটল ঠিক আছে তাহলে দেখো গ্লুকোজকে যদি আমরা এই ধরনের রিএজেন্ট এই ধরনের রিডিউসিং এজেন্ট দেওয়া থাকে গ্লুকোজের মধ্যে পরীক্ষায় সোডিয়াম অ্যামালগাম এইচ টু বা সোডিয়াম বোরোহাইড্রাইট বা এইচ টু নিকেল ডাস্ট তাহলে আমাদের একটা কাজ করতে হবে শুধুমাত্র সিএইচও যেখানে থাকবে সেখান থেকে আমরা কী করবো সিএইচ টু ও এইচ এবং এই স্টেপটাকে আমরা কি বলবো এটা কী হচ্ছে এটা হচ্ছে পার্সিয়াল রিডাকশন ওকে পার্সিয়াল রিডাকশন পার্সিয়াল রিডাকশান হচ্ছে ঠিক আছে ক্লিয়ার সবার এবার দেখো নেক্সট যে আমাদের রিডাকশন আছে সেটা কি কমপ্লিট রিডাকশন এবং সেটা কার উপস্থিতিতে করবো সেটা বসের উপস্থিতি বসকে রিডিউসিং এজেন্টের বস হচ্ছে রেড পি এইচ আই আমরা দেখে নিচ্ছি দেখো এর মধ্যে যদি এর মধ্যে যদি আমাদের রেড পি দেওয়া থাকে আমি কি বলছি রেড পি এবং যদি হিট দেওয়া থাকে রেড পি প্লাস এইচ আই সঙ্গে কী দেওয়া আছে দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড যদি এটা দেওয়া থাকে ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে কমপ্লিট রিডাকশান হবে কমপ্লিট রিডাকশান মানে কি একদম যাই থাকুক অ্যালডেহাইট গ্রুপ থাকুক অ্যালডেহাইট অ্যালকোহল গ্রুপ থাকুক বা অ্যালকিল হ্যালাইট গ্রুপ থাকুক কমপ্লিট রিডাকশানের ফলে সবসময় অ্যালকেন তৈরি হয় দেখো এখানে আমাকে হিসাব করতে হবে শুধুমাত্র কতগুলো কার্বন আছে দেখো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা কার্বন আছে যদি রেড পি এইচ আই দেওয়া থাকে যদি রেড পি এইচ আই দেওয়া থাকে তাহলে শুধুমাত্র সেই ছয়টা কার্বন দিয়ে অ্যালকেন তৈরি হবে এবং ছয়টা যুক্ত অ্যালকেনের কি নাম কি নাম ছয়টা যুক্ত অ্যালকেনের নাম হলো এন হেক্সেন কি হবে এন হেক্সেন এন হেক্সেন তোমাদের আমি বলে দিতে চাই যে যেখানেই রেড পি আই থাক যেখানেই যদি অ্যালডিহাইডের মধ্যে রেড পি দেওয়া থাকে অ্যালকেন করবে অ্যালকোহলের মধ্যে রেড পি আই দেওয়া থাকে অ্যালকেন করবে তারপর অ্যালকিল হ্যালাইডের মধ্যে রেড পি এইচ আই দেওয়া থাকলেও অ্যালকেন করবে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও যদি রেড পি আই দেওয়া থাকে অ্যালকেন করবে কিটোনের মধ্যে যদি রেড পি এইচ আই দেওয়া থাকে তো অ্যালকেন করবে আমরা নেক্সট একটা ক্লাসে রেড পি এইচ আই এর যে স্পেশাল মেকানিজম সেই মেকানিজম আমরা দেখে নেব এখানে আমরা অনেক রিয়াকশন করবো যার জন্য এখানে মেকানিজম দেখাচ্ছি না তোমাদের আমি শর্ট ট্রিক্স বলে দিচ্ছি যদি রেড পি এইচ আই থাকে যদি রেড পি এইচ আই থাকে তো কী করবে তোমরা শুধুমাত্র কার্বন সংখ্যা গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সেই ছয়টা কার্বন দিয়ে অ্যালকেন করে দেবে আমি আর একটা বলছি দেখো দেখো এরকম যদি থাকে কোথাও সি এইচ ও সি এইচ ও এবং সি টু ও ওকে এই কম্পাউন্ডের নাম কি গ্লিসারালডিহাইড হাইট এই গ্লিসারালডিহাইডের মধ্যেও যদি আমাদের রেড পি আই দেওয়া থাকে কি হবে বলো এবং টেম্পারেচার দেওয়া আছে দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড কোনো কোনো সময় দুশো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকতে পারে তো কি হবে বলো এখানে অ্যালডি হাইট গ্রুপ এখানে অ্যালকোহল গ্রুপ এখানে অ্যালকোহল গ্রুপ রেড পি আই কি রেড পি এইচ আই কি আমি কি বলছি রেড পি আই হলো বস রিডিউসিং এজেন্টের বস হচ্ছে রেড পি আই কি করবে এখানে যে কার্বন এখানে শুধুমাত্র আমরা কি দেখব কার্বন সংখ্যা গুনব একটা দুটা তিনটা তিনটা কার্বন আছে এবং তিনটা কার্বন দিয়ে যে অ্যালকেন আছে সেই অ্যালকেন কি নাম থার্ড অ্যালকেন কি নাম প্রোপেন তো কী নাম হবে প্রোপেন দেখো এক দুই তিন প্রোপেন তৈরি করবে রেড পি এর ট্রিক্স বোঝা গেল যাই থাকবে রেড পি এইচআই এর মধ্যে অ্যালডেহাইড গ্রুপ কিটোন গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ওকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অ্যালকিল হ্যালাইড যাই থাকুক না কেন তোমরা কী করবে ডিরেক্ট রেড পি এইচ আই দিলে রেড পি আই আর সঙ্গে হিট দিলে তোমরা জাস্ট অ্যালকেন করে দেবে অ্যালকেন করে দেবে এটা ট্রিক্স যদি মেকানিজম বুঝতে চাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি মেকানিজম করে দেবো যে প্রত্যেকটার সঙ্গে কী করে মেকানিজম হচ্ছে বা রেড পি এইচআইয়ের উপরে একটা স্পেশাল একটা ক্লাস আমরা নিয়ে নেব তো দেখো এই ছিল রিডাকশন রিয়াকশন রিডাকশন রিয়াকশনকে আমরা দুটো ভাগে ভাগ করি একটাকে বলা হয় পার্সিয়াল রিডাকশন একটাকে বলা হয় কমপ্লিট রিডাকশন পার্সিয়াল রিডাকশানের ফলে তৈরি হবে অ্যালডেহাইড গ্রুপটা শুধুমাত্র অ্যালডেহাইড গ্রুপ হয়ে যাবে অ্যালকোহল গ্রুপে তৈরি করবে সরবিটল আর যদি আমরা রেড পি আই অর্থাৎ বসকে ব্যবহার করি তাহলে বস কি করবে সবাইকে অ্যালকেন করে দেবে কার্বন সংখ্যা গুণবো আর অ্যালকেন করবো ক্লিয়ার চলো তাহলে আমাদের রিডাকশন রিয়াকশন ক্লিয়ার হয়ে গেছে তো এবার আমরা করব নেক্সট আমরা করব রিয়াকশন উইথ এইসিয়েন চলো সবাই হেডিং লাগাও রিয়াকশন উইথ এইসিয়েন দেখো তার আগে আমি একটা জিনিস বলে দিই তো এখানে আমরা দেখতেই দেখতে পেলাম যে এখানে এই যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের মধ্যে গ্লুকোজের সঙ্গে যখন আমি রেড পি এইচআই বিক্রিয়া করাচ্ছি তখন সেখানে আমরা এন হেক্সেন পাচ্ছি দেখো তোমরা একটু ভালো করে দেখো এন হেক্সেন মানে কি এন হেক্সেন মানে সেখানে ছয়টা কার্বন আছে এবং ছয়টা কার্বন পরস্পরের সঙ্গে বন্ড করে আছে অর্থাৎ এখান থেকে আমরা কি কনক্লুশন পাচ্ছি দেখো এই রিয়াকশনের ফলে এই রিডাকশনের ফলে আমরা কি কনক্লুশন পাচ্ছি কনক্লুশন কি পাচ্ছি আমরা যে গ্লুকোজের মধ্যে ছয়টি কার্বন পরস্পর যুক্ত হয়ে আছে গ্লুকোজের মধ্যে কি আছে তাহলে কি পাচ্ছি আমরা উই কনফার্ম উই কনফার্ম প্রেজেন্স অফ প্রেজেন্স অফ সিক্স কার্বন ইন গ্লুকোজ তাহলে গ্লুকোজের মধ্যে যে ছয়টি কার্বন আছে অর্থাৎ গ্লুকোজের সংকেত আমরা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই যে গ্লুকোজের মধ্যে ছয়টি কার্বন আছে সেই ছয়টি কার্বনের প্রমাণ আমরা কিন্তু এই বিজারণ বিক্রিয়ার সাহায্যে পেয়ে যাচ্ছি ক্লিয়ার তো চলো এবার আমরা নেক্সট রিয়াকশান করবো গ্লুকোজের সঙ্গে হাইড্রোজেন সায়নাইডের চলো গ্লুকোজের সঙ্গে তাহলে আমরা কী করবো রিয়্যাকশান উইথ রিয়্যাকশান উইথ এইসিয়ন রিয়াকশন উইথ এইসিন দেখো খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা দেখো গ্লুকোজের মধ্যে এটা আমাদের কী কনফার্ম করাবে গ্লুকোজের মধ্যে যে অ্যালডেহাইড গ্রুপ বা কার্বোনিল গ্রুপ আছে সেই কার্বনিল গ্রুপটাকে এ এই রিয়াকশন কনফার্ম করবে দেখো আমরা এখানে গ্লুকোজের যে কার্বন অ্যালডিহাইড গ্রুপটা আছে আমরা একটু দেখে নিচ্ছি কি হচ্ছে এখানে সি ডাবল বন্ড ও বন্ড ও এইচ আমরা এটাকে অ্যালডিহাইড গ্রুপটাকে এইভাবে লিখতে পারি এবার দেখো যখন এইচসিএন আছে ওকে দেখো এইচসিএন কি করবে এইচসিএন এইচসিএন এর মধ্যে বন্ডটা কি রকম দেখেনি এইচ বন্ড সি ট্রিপল বন্ড এন এটা হচ্ছে এইচসিএন এর স্ট্রাকচার এবার এর মধ্যে যদি আমরা কোনো বেস দিয়ে দিই বেস অর্থাৎ ও এইচ মাইনাস পিএইচ তাহলে কত দিচ্ছি আমরা সাতের বেশি স্পেশালি আমাদের অপটিমাম পিএইচ হচ্ছে নাইন থেকে টেন পিএইচ সাতের বেশি হলে তোমরা ভাববে বেস মিডিয়াম আমরা কত দিয়েছি নাইন থেকে টেন অর্থাৎ সেই ক্ষেত্রে কি আছে সেটা বেস মিডিয়াম মানে ও এইচ মাইনাস আছে সেই ও মাইনাস হচ্ছে একটা বেস বেস চাই অ্যাসিডকে এখানকার মধ্যে অ্যাসিড পার্ট কোনটা আছে দেখো এর মধ্যে অ্যাসিড পার্ট হচ্ছে হাইড্রোজেন তাহলে এই ও এইচ মাইনাস গিয়ে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে এবং এই বন্ডটা দুটো ইলেকট্রন ভেঙে পুরোপুরি সিএন এর মাথায় সি এর মাথায় যাবে আলটিমেট কি তৈরি হবে দেখো এখান থেকে তৈরি হলো এইচ টু প্লাস তৈরি হলো সি ট্রিপল বন্ড এন মাইনাস অ্যান্ড দ্যাট ইস দা নিউক্লিওফাইল অফ দিস রিয়াকশন এই রিয়াকশানের নিউক্লিওফাইল কোনটা সিএন মাইনাস যখন আমরা এইসিয়েন এর সঙ্গে গ্লুকোজের রিয়েকশন করাবো তখন গ্লুকোজের সঙ্গে এই বিক্রিয়া করবে কি বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অর্থাৎ নিউক্লিও ফাইল গিয়ে অ্যাটাক করবে কাকে গ্লুকোজের কার্বনিল কার্বনকে দেখে নিচ্ছি আমরা দেখো তো কি হবে এর মধ্যে দেওয়া আছে কি এই সিএন ওকে এই তো এই সিএন ভেঙে কি উৎপন্ন করেছে উৎপন্ন করেছে এখান থেকে CN মাইনাস আমরা পিএইচ কত দিতে পারি এই ক্ষেত্রে নাইন থেকে টেন পিএইচ মানে বেস মিডিয়াম কেন ব্যবহার করছি কারণ এখান থেকে এই খুব সহজে ভেঙে গিয়ে এই স্টো প্লাস সিএন মাইনাস অর্থাৎ নিউক্লিও ফাইল উৎপন্ন করবে ঠিক আছে এবার দেখো এই যে সিএন মাইনাস উৎপন্ন হচ্ছে সেই সিএন মাইনাস কি করবে সিএন মাইনাস কি করবে এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে স্যার কেন করবে দেখো এই ক্ষেত্রে কার্বনের সঙ্গে একটি সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট অক্সিজেন যুক্ত আছে তো এই বন্ডগুলোকে টানছে অক্সিজেন তো এর উপর ডেলটা প্লাস তৈরি হয়েছে এর উপর ডেলটা মাইনাস তৈরি হয়েছে এবার এখানে ডেল্টা প্লাস তৈরি হয়েছে মানে কি এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে তখন সিএন নিউক্লিও ফাইল হওয়ার জন্য মানে কি কি নিউক্লিয়াস লাভিং তো এ করবে করবে এটাকে অ্যাটাক এখান থেকে এই পাইবন ভেঙে অক্সিজেনের মাথায় আসবে অক্সিজেনের মাথায় তাহলে কি হচ্ছে পাইবন ভেঙে আসবে মানে কি অক্সিজেন এখানে কি পাইবন্ডের মধ্যে দুটো ইলেকট্রন ছিল একটা অক্সিজেনের একটা কার্বনের তো দুটো ইলেকট্রন অক্সিজেনের মাথায় যাচ্ছে তো কি হচ্ছে অক্সিজেনের উপর একটা নেগেটিভ চার্জ এবং এই নেগেটিভ চার্জ তখন কি করবে এই নেগেটিভ চার্জ তখন এখান থেকে যে জল উৎপন্ন করলো সেই জল থেকে এখানে যে জল উৎপন্ন করেছিল সেই জলকে এই এইচ জলের এইচ এইচকে অ্যাটাক করবে এই ও মাইনাস এবং এটা ভেঙে পুনরায় আবার ও এইচ মাইনাস তৈরি করে ফেলবে তো আলটিমেট কি হচ্ছে দেখো এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে সিএন আর এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে এইচ ক্লিয়ার কি আমরা অ্যালডিহাইড কিটোন

আছে সেটা কিন্তু আনচেঞ্জড থাকবে বাকি পার্টটা আনচেঞ্জ থাকবে তাহলে কি হচ্ছে দেখো তিন নম্বরের বা দিকে ওইচ বাকিগুলো ডান দিকে ওইচ ক্লিয়ার একদম ক্লিয়ার সবার এবং এই যে কম্পাউন্ড তৈরি করলো যদি অ্যালডিহাইড গ্রুপ বা কোনো কার্বনিল গ্রুপের সঙ্গে এর বিক্রিয়া তৈরি করা হয় অর্থাৎ সায়ানোহাইড্রিনের সঙ্গে এর সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় তো তৈরি করবে সায়ানোহাইড্রিন তো এটা যেহেতু গ্লুকোজের সঙ্গে রিয়াকশন করালাম তো আমাদের কি তৈরি করবে গ্লুকোজ গ্লুকোজ সায়ানোহাইড্রিন গ্লুকোজ সায়ানোহাইড্রিন খুব ইম্পর্টেন্ট গ্লুকোজ সায়ানোহাইড্রিন ঠিক আছে তো এই সিএন এর সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে গ্লুকোজ সায়ানোহাইড্রিন এবং এই রিয়াকশনের নিউক্লিও ফাইলকে এই রিয়াকশনের নিউক্লিওফাইল ফাইল হচ্ছে সিএন মাইনাস অর্থাৎ সায়ানাইড আয়ন সায়ানাইড আয়ন হচ্ছে এই রিয়াকশনের কি নিউক্লিওফাইল এবং যে রিয়াকশনটা হলো সেই রিয়াকশনে দেখো সিএন যুক্ত হয়েছে এইচ প্লাস যুক্ত হয়েছে মানে অ্যাড হয়েছে যার জন্য এটাকে আমরা কি বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন নিউক্লিওফাইল গিয়ে প্রথমে অ্যাটাক করেছে যার জন্য নিউক্লিওফিলিক আর যেহেতু যুক্ত হয়েছে যার জন্য অ্যাডিশন রিয়াকশন ঠিক আছে এবার দেখো এই যে রিয়াকশনটা হলো এই রিয়াকশানের কনক্লুশন কি কনক্লুশন দেয় আমাদেরকে যে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখান থেকে আমরা বুঝতে পারছি যে গ্লুকোজের মধ্যে একটি কার্বনিল গ্রুপ আছে কারণ কার্বনিল গ্রুপ যদি থাকে তবেই সেটা এই সেনের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাহলে এটা আমাদের কি করছে কনক্লুশন কি উই কনফার্ম উই কনফার্ম প্রেজেন্স অফ প্রেজেন্স অফ কার্বোনিল গ্রুপ কার্বনিল গ্রুপ ওকে দেখো এই এইসিনের সঙ্গে রিয়াকশন আমাদের কমপ্লিট সবাই ঠিকঠাক দেখে নাও এবার চলো নেক্সট আমরা রিয়াকশন করব। হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে চলো সবাই ঠিকঠাক লিখে নাও চলো নেক্সট রিয়াকশন করবো কী দিয়ে আমরা হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে রিয়াকশান করব। চলো দেখো হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে যদি রিয়াকশন করানো হয় গ্লুকোজের তো আমাদের যেটা তৈরি হবে তৈরি যেটা হয় সেটা হলো গ্লুকোজ অক্সিন তাহলে রিয়াকশান উইথ হাইড্রক্সিলামিন এন এইচ টু ও এইচ টু ও এইচ এবং এই রিয়াকশানটাকে যদি আমরা অ্যাসিড মিডিয়ামে করি যদি আমরা অ্যাসিড মিডিয়ামে করি তাহলে রেট অফ রিয়াকশানটা বেশি হয় ঠিক আছে তো দেখো এই হচ্ছে গ্লুকোজ সি ডাবল বন্ড ও বন্ড এইচ এখানে আমাদের বাকি পার্ট এরকম আছে সি এইচ টু ও এইচ এখানে তিন নম্বরের বাদিকে দিকে ও এইচ এখানে ডান দিকে ও এইচ 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 এই হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার এবার দেখো এর সঙ্গে আমি এটাকে খুব সহজেই করে দিচ্ছি খুব সহজে করে দিচ্ছে এই রিয়াকশনটা তোমরাও পারবে দেখো এরকম দেওয়া আছে এর উপর দেওয়া আছে এন এইচ এইচ বন্ড ও এইচ এটা হচ্ছে হাইড্রক্সিল আমি কি বললাম যদি পি যদি আমরা সাতের নিচে রাখি সাতের নিচে অর্থাৎ অ্যাসিড মিডিয়াম যদি ব্যবহার করি ইন দ্য প্রেজেন্স অফ এইচ প্লাস যদি করি তাহলে রেট অফ রিয়াকশনটা বেশি হবে ঠিক আছে তো দেখো এখান থেকে তোমরা যেটা করবে খুব সহজে যেটা করবে যখন হাইড্রক্স ইলেমেন দেওয়া থাকবে নাইট্রোজেনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন আছে আর কার্বনিল গ্রুপের যে অক্সিজেন আছে সেখান থেকে তোমরা এক এখনো জল এখান থেকে বের করে দাও ব্যাস তোমাদের এটা কাজ তোমাদের কাজ কি যখন হাইড্রক্স ইলিমিন ব্যবহার করা হবে কার্বনিল যে কার্বন অক্সিজেনটা আছে সেই কার্বনিল অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন আছে সেই দুটো হাইড্রোজেনকে বের করে দাও বাকি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে দেখো তাহলে এখান থেকে যদি আমরা জল বের করে দিই তাহলে কি করছি মাইনাস এইচ টু জল বেরিয়ে যাচ্ছে ওকে আর বাকি কি পড়ে থাকছে দেখো বাকি থাকছে এখানে সি ডাবল বন্ড হয়ে যাচ্ছে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে এখানে ডাবল বন্ডেড ও বেরিয়ে যাচ্ছে দুটো হাইড্রোজেন বেরিয়ে এই কার্বন যুক্ত হয়ে গেছে ডিরেক্ট নাইট্রোজেনের সঙ্গে ডাবল বন্ডেড এন আর নাইট্রোজেনের সঙ্গে আছে এইচ ও এইচ তো বাকি পার্টটা এরকম আছে আর এখানে যা আছে সেম এখানে যা আছে সেম অর্থাৎ তিন নম্বরের বা দিকে ওইচ আর বাকিগুলো ডান দিকে ওইচ ওকে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে আমরা জানি অ্যামিনের সঙ্গে যদি কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন হয় তৈরি করে অক্সিম অ্যালডিহাইডের সঙ্গে সঙ্গে করলে তৈরি হয় অ্যালডক্সিম কিটুনের সঙ্গে যদি তৈরি হয় রিয়াকশান করে তো তৈরি হবে কিটক্সিম এখানে গ্লুকোজের সঙ্গে করেছে কি হবে গ্লুকোজ অক্সিম চলো গ্লুকোজ অক্সিম খুব ইম্পর্টেন্ট এটা সম্ভবত এই এই রিয়াকশন মানে এই যে প্রোডাক্টটা আছে গ্লুকোজ অক্সিমের সম্ভবত এটা এআইপিএমটি এআইপিএমটি টু থাউজেন্ড ফোরটিনে এসেছিল সম্ভবত তোমার একটু চেক করে নেবে সেখানে কোশ্চেন ছিল এরকম যে গ্লুকোজের সঙ্গে অ্যামিনের বিক্রিয়ায় যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেই প্রোডাক্টের ফর্মুলা সেই প্রোডাক্টের স্ট্রাকচার কোনটা চারটা ডিফারেন্ট স্ট্রাকচার দেওয়া আছে তার মধ্যে আমাদের এটাকে কনফার্ম করতে হবে ক্লিয়ার তোমার একটু চেক করে নেবে এটা এআইপিএমটি টু সম্ভবত বলছি দেখো এই ছিল আমাদের অ্যামিনের সঙ্গে রিয়াকশন তো এবার আমরা নেক্সট যেটা করবো চলো নেক্সট যেটা করবো সেটা হল খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন সেটা হলো অ্যাসেটাইলেশন ওকে সেটা কি হবে অ্যাসেটাইলেশন দেখে নো আমি করবো এবার অ্যাসেটাইলেশান অফ গ্লুকোজ খুব ভালোভাবে বুঝতে হবে অ্যাসেটাইলেশান অফ গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজের আমরা গ্লুকোজের মধ্যে আমরা কী প্রবেশ করাবো অ্যাসেটাইল গ্রুপ দেখো এই গ্রুপটাকে আমরা বলি আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ অ্যাসাইল গ্রুপ ওকে আর টাইল গ্রুপ কোনটাকে বলবো আমরা যখন আরের জায়গায় সি থাকবে সি বন্ড সি ডাবল বন্ড ও এই গ্রুপটা এটাকে আমরা বলব অ্যাসে

এজেন্ট ব্যবহার করতে হয় রিএজেন্ট ব্যবহার করতে হয় সেটা কি সেটা হলো এক নম্বর তোমরা ব্যবহার করতে পারো অ্যাসেটিক অ্যানহাইড্রাইড কী ব্যবহার করতে পারো অ্যাসেটিক অ্যানহাইড্রাইড স্ট্রাকচার সম্ভবত সবাই জানো না জানলে লিখে নাও এটা অ্যাসেটিক অ্যানহাইড্রাইড বা এটাকে শর্টকাট এইভাবে দেওয়া থাকতে পারে এই গ্রুপটা আছে এরকম এসি মানে এই অ্যাসেটাইল গ্রুপ তার সঙ্গে কী আছে এসি হোল টু ও এটা হচ্ছে অ্যাসেটাইল অ্যানহাইড্রাইডের অ্যাসেটিক অ্যানহাইড্রাইডের সংকেত ঠিক আছে দুটো অ্যাসিটাইল গ্রুপ আছে তার সঙ্গে একটা ও আছে ঠিক আছে এরকমও থাকতে পারে তো দেখো এর সঙ্গে যখন আমরা অ্যানহাইড্রাস অ্যানহাইড্রাস জেড এন সিএল টু ব্যবহার করব এটা একটা রিয়েজেন্ট আরেকটা রিয়েজেন্ট হতে পারে দেওয়া থাকতে পারে অ্যাসেটাইল ক্লোরাইড অ্যাসেটাইল ক্লোরাইড ব্যাস এই দুটো রিয়েজেন্ট বা এই দুটোর সঙ্গে যদি আমরা গ্লুকোজের রিয়াকশন করাই তবেই আমাদের তো কি রিয়াকশন হবে অ্যাসিটাইলেশন রিয়াকশন আমরা রিয়াকশন দেখে নিচ্ছি মেকানিজমও দেখে নেব ঠিক আছে তো চলো তাহলে এটা আমি মুছে দিচ্ছি এটা আমি মুছে দিচ্ছি চলো এবার রিয়াকশানের দিকে যাই দেখো সবাই গ্লুকোজের স্ট্রাকচারটা করো নিজে নিজে করো কিভাবে করবে গ্লুকোজের স্ট্রাকচার বারবার করে বলছি অনেকবার করে বলছি দেখো এই হচ্ছে নর্মালি সি ডাবল বন্ড ও বন্ড এইচ এই হচ্ছে আমাদের এক দুই তিন চার তারপর সি এইচ টু ও বন্ড এইচ ও বন্ড এইচ ও বন্ড এইচ তিন নম্বরের বা দিকে ও বন্ড এইচ দুই নম্বরের ডান দিকে ও এইচ এইচ এই হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার ওকে এবার এর মধ্যে তোমরা কী নিয়েছ এর মধ্যে তোমরা নিয়েছ অ্যাসেটিক অ্যানহাইড্রাইড দেখো অ্যাসেটিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার কেমন সি এইচ থ্রি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সি এসে ঠিক আছে কি নিয়েছি আমরা অ্যান হাইড্রাসডেন এরকম নিয়েছি দেখো এবার যেটা হবে সেটা হচ্ছে এই যে কার্বনটা আছে এই কার্বনের সঙ্গে অক্সিজেন দেখো এদিকেও একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন যুক্ত আছে অর্থাৎ এই কার্বনের উপর কি হয়েছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হয়েছে অর্থাৎ কার্বনের এখানে কি হয়েছে ডেল্টা প্লাস তৈরি হয়েছে এই কার্বনের ডেল্টা প্লাস ওকে এবার দেখো আমাদের যে কোনো দেখো এখানে কয়টা কতগুলো ওইচ গ্রুপ আছে একটা ওইচ দুটো তিনটে চারটে পাঁচটে তো পাঁচটা ওইচ গ্রুপের প্রত্যেকটা আমি জাস্ট এটার কথা ভাবছি দুই নম্বর কার্বনের সঙ্গে যে ওইচ গ্রুপটা আছে তার কথা ভাবছি দেখো অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে এই একটা লোন পেয়ার এই একটা লোন পেয়ার এবার কি করবে এই লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে এই কার্বনকে ওকে এরকম কতগুলো গ্রুপ আছে এখানে এখানে একটা আছে 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 টোটাল পাঁচটা ওয়েচ গ্রুপ আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের পাঁচ মোল আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রেট নিতে হবে কারণ এ যদি অ্যাটাক করতে পারে তাহলে এটাও অ্যাটাক করতে পারবে 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 ঠিক আছে তাহলে আমি একটার দেখাচ্ছি দেখো আমি একটার মেকানিজম দেখাচ্ছি তোমরা প্রত্যেকটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখো এই লোন পেয়ার গিয়ে যখন এই কার্বনকে অ্যাটাক করছে তখন কোন বনটা ভাঙবে এই বন ভাঙবে না এখানকার পাই বন ভাঙবে এটা হচ্ছে সিগমা বন্ড এটা হচ্ছে পাই বন্ড কোন বনটা বেশি উইক সেই বনটা ভাঙবে স্যার পাই বন্ড বেশি উইক চলো পাই বন্ড ভেঙে দাও এই পাই বন্ডে দুটো ইলেকট্রন ভেঙে গিয়ে অক্সিজেনের মাথায় চলে আসছে পাই বন্ড তাহলে অক্সিজেনের মাথায় কী চার্জ আসবে এবার নেগেটিভ চার্জ ওকে এবার নেগেটিভ চার্জ কী করবে আবার ডিলোকালাইজ হয়ে আবার এখানে একটা পাই বন্ড তৈরি করবে এবং যেই পায় বন্ড তৈরি করবে তখন দেখো কার্বনের তো পাঁচটা হাত হওয়া সম্ভব নয় তখন এখান থেকে এই বনটা ভেঙে বেরিয়ে যাবে ও মাইনাস হয়ে কি হয়ে বেরোবে ও মাইনাস হয়ে বেরোবে দেখো এই রিয়াকশানসগুলো আমি আমরা কোথায় করেছি অ্যালকোহল চ্যাপ্টারে করেছি অ্যালকোহলের সঙ্গে বা ফেনলের সঙ্গে এই ধরনের রিয়োকশান করেছি অ্যালকোহলের অ্যাসিটাইলেশন ঠিক আছে বা ফেনলের তো দেখো এই লোন পেয়ার গিয়ে অ্যাটাক করলো কার্বনকে অক্সিজেনের সঙ্গে যে বন্ড আছে সেই পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় নেগেটিভ নেগেটিভ চার্জ আবার ব্যাক করছে ব্যাক করে এখান থেকে একটা বন্ড বের করে দিচ্ছে কি বেরোচ্ছে সি এইচ বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস এটাও বেরোচ্ছে দেখো আর কি হচ্ছে এখান থেকে যখন অক্সিজেন যখন অ্যাটাক করছে তখন এই অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হবে কারণ অক্সিজেনের লোন পেয়ার দিয়ে দিচ্ছে ঘাটতি তো হচ্ছে আমার যদি কোনো টাকা কাউকে দিয়ে দিই তো আমার তো ঘাটতি তো হচ্ছে তাহলে দেখো এখান থেকে কী হচ্ছে এখানে যখন পজিটিভ চার্জ তৈরি হবে সেটাকে স্টেবেল করার জন্য এখানকার যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে সেই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন মাঝখানে দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দেবে দেখো আমরা স্টেপ বাই স্টেপ মেকানিজম করতে পারতাম এখানে আমি জাস্ট মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছি কি করে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ তো আমরা আগেই করেছি অ্যালকোহল চ্যাপ্টার চ্যাপ্টারে করেছি ফেনল চ্যাপ্টারে করেছি কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে করেছি তো দেখো এখান থেকে কী হবে এই অক্সিজেনের উপর যে প্লাসটা হতো সেই দুটো ইলেকট্রন একে দিয়ে দেবে তো এখান থেকে বেরোচ্ছে এইচ প্লাস এখান থেকে বেরোচ্ছে সি এইচ থ্রি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস অর্থাৎ অ্যাসিটেড আয়ন বেরোচ্ছে এখান থেকে এইচ প্লাস বেরোচ্ছে এইচ প্লাস আর এটা যুক্ত হয়ে তৈরি করবে অ্যাসেটিক অ্যাসিড কি তৈরি করবে অ্যাসেটিক অ্যাসিড দেখো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও বন্ড ও এইচ এটা আমাদের বাই প্রোডাক্ট তৈরি হলো আর মেন প্রোডাক্ট কি হচ্ছে এখানে যে অক্সিজেনটা আছে তার সঙ্গে কে যুক্ত হচ্ছে দেখো এই অক্সিজেন যুক্ত হচ্ছে 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 এই কার্বনের সঙ্গে এবং এই কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ডেড ও আছে এবং তার সঙ্গে একটা সি এইচ আছে চলো তাহলে দেখে নিচ্ছি কি হচ্ছে দেখো এখানে সি ডাবল বন্ড ও বন্ড এইচ ওকে এখানে কি হলো চলো নিচে আছে সি এইচ টু বন্ড ও আমরা দেখবো একটা জিনিস দেখো কি হচ্ছে এখানকার অক্সিজেন এখানকার হাইড্রোজেন তো বেরিয়ে গেছে তাহলে ও যুক্ত হয়েছে এই কার্বনের সঙ্গে এবং তার সঙ্গে ডাবল বন্ডেডও একটা সি তাহলে কি হচ্ছে ও এই অক্সিজেনটা যুক্ত হয়েছে সি ডাবল বন্ড ও বন্ড সি এর সঙ্গে ক্লিয়ার দেখো ক্লিয়ার কি না দেখো তাহলে এরকম রিয়াকশন আর কোথায় কোথায় হতে পারে স্যার আমরা যদি এখানে ফাইভ মোলস নিয়ে নিই পাঁচটা যদি এরকম নিয়ে নিই তাহলে এটা এখানকার যে অ্যালকোহল গ্রুপ আছে তার সঙ্গেও সেম রিয়াকশন হবে অর্থাৎ লোন পেয়ার গিয়ে করবে কার্বনিল কার্বনকে এবং সেখান থেকে একটা অ্যাসেটেড আয়ন বেরিয়ে যাবে এবং সেখানে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে কি যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে একটা সি ডাবল বন্ড ও বন্ড সি আইস্রি তাহলে দেখো তিন নম্বরের বা দিকে যেটা ছিল সেখানেও সেম হবে অর্থাৎ এখানে কি হবে ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সি আইস্রি চার নম্বরের ক্ষেত্রে কি হবে ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সি থ্রি পাঁচ নম্বরের ক্ষেত্রে ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সিআইস্রি এবং ছয় নম্বরের ক্ষেত্রে সি ডাবল বন্ড ও বন্ড সিআই এবং এখানে হাইড্রোজেন লাগিয়ে দাও এখানে হাইড্রোজেন লাগিয়ে দাও এখানে আর এখানে তো লাগানোই আছে দেখো এর ফলে কি হচ্ছে একটা গ্লুকোজ অনু একটা গ্লুকোজ মলিকিউলস একটা গ্লুকোজ মলিকিউলস এর সঙ্গে পাঁচ অণু বা পাঁচ মোল কি হচ্ছে কি যুক্ত হচ্ছে অ্যাসেটিক অ্যানহাইড্রাইড এবং অ্যাসেটিক অ্যানারেড যুক্ত হয়ে কি করছে পাঁচটা জায়গায় অ্যাসেটাইলেশন ঘটাচ্ছে এবং আলটিমেট যে প্রোডাক্ট উৎপন্ন করছে সেই প্রোডাক্টের নাম কি গ্লুকোজ গ্লুকোজ পেন্টা অ্যাসেটেড পেন্টা অ্যাসেটেড ওকে কি তৈরি করছে গ্লুকোজ পেন্টা অ্যাসেটেড অথবা একে অনেক সময় পেন্টা অ্যাসেটাইল গ্লুকোজও বলা হয় কি বলা হয় পেন্টা অ্যাসেটাইল গ্লুকোজও বলা হয় তো দেখো এই ছিল গ্লুকোজের কার সঙ্গে বিক্রিয়া করে অ্যাসেটিক অ্যান্ড সঙ্গে বিক্রিয়া করে ক্লিয়ার বল যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে আরেকবার বলে দেবো আমি দেখো এবার আমি সেকেন্ড যে রিডিউসিং সেকেন্ড যে আমাদের রিয়েজেন্টটা ছিল সেটা কি ছিল দেখো সেটা ছিল অ্যাসিটিক অ্যান্ড এর পরিবর্তে ছিল সেখানে কি ছিল সেখানে ছিল সি এইচ সি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এল অ্যাসেটাইল ক্লোরাইড নামটা কি অ্যাসেটাইল ক্লোরাইড দেখো এই ক্ষেত্রেও সেম কাহিনী কার্বনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত আছে কার্বনের কাছ থেকে ইলেকট্রন টেরে নিচ্ছে কার্বনের মাথায় কি হচ্ছে ডেল্টা প্লাস আবার দেখো কার্বনের সঙ্গে ডিরেক্ট একটা সিএল যুক্ত আছে কার্বনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রোনগেটিভিটিও তো বেশি তো অক্স কার্বনের মাথায় কি হচ্ছে কার্বনের মাথায় ম্যাক্সিমাম ডেল্টা প্লাস তৈরি হচ্ছে এবার দেখো এখানে যে অক্সিজেনের লোন পেয়ার আছে সেই লোন পেয়ার এসে অ্যাটাক করছে কাকে এই কার্বনকে প্রথমে এই পাইবন ভাঙছে অক্সিজেনের মাথায় মাইনাস আবার পাইবন ব্যাক ব্যাক করে আবার সেখানে পাইবন তৈরি করছে তারপর এখান থেকে সিএল মাইনাস বেরিয়ে যাচ্ছে এখান থেকে সিএল মাইনাস বেরোচ্ছে এখান থেকে এইচ প্লাস বেরোচ্ছে তো তাহলে আলটিমেট কী বেরোচ্ছে এখান থেকে এখান থেকে আমাদের বের হচ্ছে এখানে আর এখান থেকে বেরোচ্ছে এইচ সি কতগুলো এইচ সি এল বেরোবে দেখো এখানে ও এইচ সেম পাঁচটা ওইচ এখানে আমাদের পাঁচ মোল তাহলে অ্যাসেটাইল ক্লোরাইডের সঙ্গে রিয়েকশন করবে এবং বের করবে পাঁচটা এইচসিএল এবং তার সঙ্গে প্রত্যেকটা জায়গায় এই সেম মেকানিজমে কিন্তু রিয়াকশন হবে এবং তৈরি হবে এই প্রোডাক্ট নাম কি গ্লুকোজ পেন্টা অ্যাসেটেড অথবা কি বলা হয় পেন্টা অ্যাসেটাইল গ্লুকোজ এই ছিল আমাদের গ্লুকোজের সঙ্গে গ্লুকোজের অ্যাসেটাইলেশন বা গ্লুকোজের সঙ্গে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রেটের রিয়াকশান এবং এখান থেকে একটা জিনিস দেখো কনক্লুশন আমরা এখান থেকে কি বুঝতে পারছি এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলো কি বুঝতে পারছি বলো দেখো গ্লুকোজের মধ্যে যে পাঁচটা এইচ গ্রুপ আছে সেই পাঁচটা ওয়েচ গ্রুপের কনফার্মেশন টেস্ট না এটা তাহলে কি হচ্ছে এটা আমরা কি কনফার্ম হচ্ছি উই কনফার্ম উই কনফার্ম দ্য প্রেজেন্স অফ প্রেজেন্স অফ ফাইভ হাইড্রক্সিল গ্রুপ হাইড্রক্সিল গ্রুপ ইন গ্লুকোজ ফাইভ হাইড্রক্সিল গ্রুপ ইন গ্লুকোজ খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান মেকানিজম তোমরা বুঝতেই পেরেছ আশা করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা ওসাজন তৈরি করব চলো টাটা